হ্যালো এভিয়ন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি ওপেন করার জন্য তো এন কর্তৃক যে লাস্ট আপডেটটা জানানো হয়েছে যে পনেরোই জুলাই আর কি এন এর বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের যারা নিবন্ধনকারী আছেন তাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে এই সংক্রান্ত স্পেশাল আপডেটটি জানতে হলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন অলমোস্ট বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক যে সর্বশেষ আপডেটটা সেটা সম্পর্কে আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব তো আপনি যদি এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন এবং আমার ভিডিও সমূহ দেখবেন চলমান যত নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন এবং ভিডিও যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং যেগুলোতে আবেদনের সময় আছে সেগুলো অবশ্যই অবশ্যই আবেদন করবেন আর সকল প্রকার চাকরির খবর সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন আপনি নিজেই উপকৃত হবেন তার কারণ আমি অলমোস্ট অলওয়েস্ট ট্রাই করি যে যাতে আমার ভিউয়ার্স আমার ভিডিও দেখে কিছু জানতে পারে এবং শিখতে পারে তো লকডাউন শেষ না হলে গণবিজ্ঞপ্তির ফল নয় তো বুঝতেই পারছেন লকডাউনটা কিন্তু চোদ্দোই জুলাই পর্যন্ত আপাতত বর্ধিত করা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ বলছে লকডাউনটা শেষ হলেই আমরা ফল প্রকাশ করব এবং নিয়োগ কার্যক্রমটা চালু করব তো এই সংক্রান্ত মূলত কি কি বলা হয়েছে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো চলমান লকডাউন শেষ না হওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চুয়ান্ন হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা সম্ভব হবে না জানা গেছে এক থেকে বারোতম নিবন্ধনধারীদের কন্টেম্প মামলা খারিজের পর শিক্ষা মন্ত্রণালয়ের সাথে ফল প্রকাশের বিষয়ে আলোচনা করে এনটিআরসি মন্ত্রণালয় থেকে একটি লিখিত আবেদন চাওয়া হলেও নতুন করে আপিল বিভাগের দেয়া রায়ের কপি হাতে পাওয়ার ইস্যু সামনে এনেছে এন মানে এখন আপিল বিভাগের দেয়া যে রায়ের কপি আছে এটা নিয়ে একটি ইস্যু তৈরি করা হয়েছে যেটার কারণে আর কি রেজাল্টটা প্রকাশ হচ্ছে না বা প্রকাশে বাধার সৃষ্টি হয়েছে এন টিআরসি এর কর্মকর্তারা বলছেন আদালতের রায় পাওয়ার পর গণবিজ্ঞপ্তির ফল প্রকাশে আর কোনো বাধা নেই তবে আদালত যে রায় দিয়েছে তার কপি হাতে পাওয়ার আগে কোনো সিদ্ধান্ত নিতে চায় না এন ফলে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশে আরও দেরি হবে সূত্র জানায় এ মুহূর্তে দেশের লকডাউন চলায় সরকারি বেসরকারি সব অফিস বন্ধ এনটিআরসি এর কর্মকর্তারাও কিন্তু অফিস করছে না এছাড়া ভার্চুয়ালি উচ্চ আদালত চললেও অন্যান্য সব কার্যক্রম বন্ধ রয়েছে ফলে লকডাউন শেষ না হওয়া পর্যন্ত রায়ের কপি পাওয়া কিন্তু সম্ভব হবে না ফলে গণবিজ্ঞপ্তির ফলও কিন্তু প্রকাশ হবে না তার মানে আমরা বুঝতেই পারছি যে পনেরোই জুলাই যে রেজাল্টটা প্রকাশিত হবে এরকম একটি আপডেট আপনারা জানতে পারছেন অনেক গ্রুপে ফেসবুকে ইউটিউবে দেখছেন এটা কিন্তু আসলে কেন বলা হয়েছে তার কারণ লকডাউনের যে সময়সীমা এটা কিন্তু চোদ্দো তারিখ পর্যন্ত রয়েছে সেই জন্য কিন্তু লকডাউনের সময়সীমাটা যদি বাড়ানো হয় তাহলে কিন্তু আপনি পনেরো তারিখের রেজাল্টটা পাবেন না ওকে আমি অলস ট্রাই করি এমন কিছু ভিডিও দেওয়ার যাতে আমার নিবন্ধনকারী ভাইয়েরা উপকৃত হয় তো এই প্রসঙ্গে জানতে চাইলে এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন আদালত যে রায় দিয়েছে তার কপি হাতে না পাওয়া পর্যন্ত এই বিষয়ে কিছু বলা সম্ভব হবে না রায়ের কপি আমরা পর্যালোচনা করে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেব তিনি আরও বলেন আমরা চাইলে এই গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করতে পারি না আদালত যে রায় দিয়েছে সেটি কোন পয়েন্টে দিয়েছে তা আমাদের দেখতে হবে কেননা এটা নিয়ে আবারও ঝামেলা তৈরি হতে পারে লকডাউনের কারণে আমাদের সব কিছু থমকে আছে তো এটা লকডাউনটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কোনো কিছুই আসলে পসিবল না রেজাল্টটা দেওয়া তো এই জন্যই আর কি বেসরকারি শিক্ষক নিবন্ধন বা প্রত্যয়ন কর্তৃপক্ষ বলছে যে পনেরোই জুলাই আমরা রেজাল্ট দিয়ে দিব বা আপনারা বিভিন্ন গ্রুপে ফেসবুকে জানতে পারছেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন সকল আপডেট আপনি পেয়ে যাবেন আর আমি অলওয়েজ ট্রাই করি আমার ভিডিও দেখে যাতে আমার ভিউয়ার্সরা উপকৃত হয় তো আবারও কিন্তু রিভিউ আবেদন করা হয়েছে এন টিআরসি রায়ের কপি সার্টিফাইড কপি কবে পাবে এই সংক্রান্ত জানতে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখবেন ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে আর আপনার যদি কোনো ছোটো ভাই থেকে থাকে যে কনস্টেবলে ঢুকতে চাচ্ছে তো কত টাকা দিলে চাকরি হবে কবে বিজ্ঞপ্তিটা দিবে এই সংক্রান্ত জানতে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন